আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। দূর হয়েছে তাপপ্রবাহ, বাড়বে বজ্র বৃষ্টি। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। এক পশলা বৃষ্টিতে গরম থেকে কিছুটা রেহাই মিলেছে, এতে দূর হয়েছে তাপপ্রবাহ। আজ থেকে আগামী 24 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে মাঝারি শক্তিশালী বজ্র বৃষ্টি, যা চলতে পারে আজ হতে আগামী 24 মে 2022 পর্যন্ত, পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময় দেশের সকল এলাকায়। এই সময় দেশের অনেক স্থানে আকস্মিক তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকায় আপনারা সকলে বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। এছাড়া সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, ঝড় বৃষ্টির কারণে দেশের দক্ষিণাঞ্চলের ফসলের ক্ষতি হতে পারে। আজ হতে আগামী 24 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগ, আর মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। এই বৃষ্টি চলাকালীন সময় দেশের আকাশ আংশিক মেঘলা, হঠাৎ উত্তর পশ্চিম আকাশে মেঘ, এরপর ধমকা হাওয়া, তারপর বজ্র বৃষ্টি, এরপর আকাশ পরিষ্কার। এই সময় কালবৈশাখী ঝড়, ভয়াবহ তীব্র বজ্রপাত থাকতে পারে দেশের অনেক এলাকায়। এদিকে গত 24 ঘন্টায় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় 65 মিলিমিটার, এছাড়া রাজশাহীর বদলগাছিতে 43, ঢাকার রাজধানীতে 42 ও খুলনার কুমারখালীতে 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম নির্দিষ্ট আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।